হাইপার অ্যাক্টিভ মানে অত্যন্ত মানে অ্যাক্টিভিটি তো নর্মাল ঠিক আছে হাইপার অ্যাক্টিভ মানে যতটা অ্যাক্টিভিটি থাকার দরকার তার থেকে বেশি অ্যাক্টিভিটি আছে খুব ছোট বয়সে হয়তো এই ডিএইচটি ডায়াগনোজ করা হয় না ক্রাইটেরিয়া অনুযায়ী হয়তো আমরা সাধারণত ছ বছরের বেশি যাদের বয়স তাদের ক্ষেত্রে এই ডিএইচটি ডায়াগনোজ করে থাকি হয়তো স্কুল থেকে বাচ্চার নামে বারবার কমপ্লেন আসছে যে ক্লাসে সে কিছুতেই বসছে না ক্লাস ডিস্টার্ব করছে অন্য অন্য সহপাঠীদের তারা বিরক্ত করছে হোমওয়ার্ক নিজে করছে না বা ক্লাস ওয়ার্কও যখন করা হচ্ছে নিজে ঠিকঠাক বোর্ড থেকে কপি করছে না পাশের বন্ধুদেরকেও বিরক্ত করছে নমস্কার আমি বিদিশা ভট্টাচার্য ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কেম হসপিটাল অনেকেরই প্রশ্ন থাকে যে বাচ্চা দুষ্টুমি করছে সেটা মানে স্বাভাবিক ব্যাপার না অস্বাভাবিক ব্যাপার এবার দেখুন বাচ্চা দুষ্টুমি করছে এটা খুব স্বাভাবিক ব্যাপার আমরা সকলেই যখন ছোট ছিলাম কিছু না কিছু মাত্রায় দুষ্টুমি করেছি কিন্তু কতটা দুষ্টুমি স্বাভাবিক এটা একটা প্রশ্ন হতে পারে বা কোন বয়সে কতটা দুষ্টুমি স্বাভাবিক সেটাও আরেকটা প্রশ্ন হতে পারে ধরুন দু বছরের বাচ্চা সারা ঘর ঘুরে বেড়াচ্ছে কিছু নতুন নতুন ফার্নিচার যেগুলো আছে সেগুলো ওঠার চেষ্টা করছে এদিক ওদিক যাচ্ছে খুব স্বাভাবিক একটা বিষয় আর একটু বয়স বাড়ছে তাতেও দুরন্তমণা তার থাকছে ঠিক আছে সেটাও যে খুব অস্বাভাবিক সেরকম কথায় হয়তো যাচ্ছি না কিন্তু কখন এটা আর স্বাভাবিক মনা থাকছে না এডিএইচডি মানে অ্যাটেনশান ডেফিসিট অ্যাক্টিভ ডিসঅর্ডারের দিকে চলে যাচ্ছে সেইটা হয়তো কোনো কোনো সময় আমাদেরকে একটু মাথায় রাখতে হবে বা সেগুলির লক্ষণগুলি জেনে রাখতে হবে এবার এডিএইচডি কি যদি আমরা নামটাকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো অ্যাটেনশান ডেফিসিট মানে অ্যাটেনশান যাদের কম থাকছে এবং অ্যাক্টিভ মানে অত্যন্ত মানে অ্যাক্টিভিটি তো নর্মাল ঠিক আছে হাইপার অ্যাক্টিভ মানে যতটা অ্যাক্টিভিটি থাকার দরকার তার থেকে বেশি অ্যাক্টিভিটি আছে কি করে এবার এডিএইচডি অনেক সময় বোঝা যায় হয়তো স্কুল থেকে বাচ্চার নামে বারবার কমপ্লেন আসছে যে ক্লাস সে কিছুতেই বসছে না ক্লাস ডিস্টার্ব করছে অন্য অন্য সহপাঠীদের তারা বিরক্ত করছে হোমওয়ার্ক নিজে করছে না বা ক্লাসওয়ার্কও যখন করা হচ্ছে নিজে ঠিকঠাক বোর্ড থেকে কপি করছে না পাশের বন্ধুদেরকেও বিরক্ত করছে এই রকম কমপ্লেন ধরুন বারবার বাচ্চা সম্বন্ধে আসছে বা বাড়িতেও বাবা মা দেখছেন যে বাচ্চাকে কোনো এক একটি কাজ দিয়ে বেশিক্ষণ বসিয়ে রাখা যাচ্ছে না সে ছটফট করছে ধরুন ঘর থেকে বারবার ছাদে চলে যাচ্ছে খেলার মাঠে চলে যাচ্ছে সেখানে খুবই দৌড় দৌড়োদৌড়ি করছে পড়াশোনার সময় ঠিক মতন পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না হয়তো এক দু লাইন লিখে থামিয়ে দিচ্ছে এগুলি হলে একজন মানে অভিভাবকরা সচেতন হয় যে কোনো সময় মনোবিদের কাছে মানে সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারে এটা বোঝার জন্য যে তার বাচ্চার কি সত্যি এডিএইচটি আছে এবার খুব ছোট বয়সে হয়তো এডিএইচটি ডায়াগনোজ করা হয় না ক্রাইটেরিয়া অনুযায়ী হয়তো আমরা সাধারণত ছ বছরের বেশি যাদের বয়স তাদের ক্ষেত্রে এডিএইচটি ডায়াগনোজ করে থাকি এবার এডিএইচটি হলে কি করা হয় এডিএইচটি হলে ওষুধ দেওয়া হয় এবং বিহেভিয়ার থেরাপি বা বিহেভিয়ার ম্যানেজমেন্ট যে জায়গাটা সেইটা করা শুরু করতে হয় এবং অনেক সময় বাবা মাদের এই প্রশ্ন থাকে যে এইটুকু বাচ্চাকে কি ওষুধ দেওয়াটা খুবই দরকারি অনেক সময় সত্যি প্রয়োজন এবং সেই জন্যই এই ক্ষেত্রে ওষুধ দেওয়া হয় এবং বিহেভিয়ার ম্যানেজমেন্টের যে জায়গাটা আসছে সেই জায়গাটা থেকে একজন বাবা বা মা বা প্যারেন্টস বা টিচার যারা আছেন তারা এই জায়গাটা হয়তো বুঝতে পারে যে এরকম একটি বাচ্চাকে কি করে তারা ম্যানেজ করবে ক্লাসে হোক বাড়িতে হোক কী করে ম্যানেজ করবে কি ভাবে তাদেরকে পড়াশোনা করাবে বা কোনো জায়গায় নিয়ে গেলে তাকে শান্তভাবে বসিয়ে রাখতে পারবে এরকম নানান রকম জায়গা বিহেভিয়ার ম্যানেজমেন্ট থেকে আমরা জানতে পারি এবার আরেকটা কনসেপ্টে আসি হয়তো এই কনসেপ্টটি এখন মানে আস্তে আস্তে মানুষজন পরিচিত হচ্ছে আগে মনে করা হতো এডিএইচডি শুধু ছোটোবেলার লোক বাচ্চাদের এডিএইচডি হয়ে থাকে আরেকটি কনসেপ্ট হচ্ছে অ্যাডাল্ট এডিএইচডি মানে বড়দের ক্ষেত্রেও কিন্তু এডিএইচডি হয়ে থাকতে পারে বা ডায়াগনোস করা যেতে পারে এবার বড়দের ক্ষেত্রে কী হবে হ্যাঁ হয়তো বড়দের ক্ষেত্রে তারা হাইপার অ্যাক্টিভিটিটা সেরকম হবে না যে তারা কোথাও গিয়ে কিছুর রকম লাফিয়ে উঠে পড়লেন বা খুব দৌড়ে বেড়ালেন কিন্তু হয়তো কাজের ক্ষেত্রে তিনি কাজে মনোযোগ দিতে পারছেন না বা বারবার চাকরির পরিবর্তন করছেন বা কোনো একটি মিটিং বা এরকম কোনো জায়গায় অনেকক্ষণ ধরে বসে থাকতে তার অসুবিধে হচ্ছে এরকম নানান রকম জায়গাও কিন্তু একজন মানুষের হতে পারে এবং সেগুলো কিন্তু অ্যাডাল্ট এডিএইচডির পার্ট হতে পারে এবার সেটি অ্যাডাল্টের ADHD না অন্য কোনো সমস্যার জন্য সেটা তো একজন চিকিৎসক সব থেকে ভালোভাবে নির্ণয় করতে পারবে কিন্তু বড়দের ক্ষেত্রেও কিন্তু আজকাল এই রোগ ডায়াগনোজ করা হয় এবং সেটার জন্য চিকিৎসা ব্যবস্থা আছে এবার আরেকটা আলোচনায় আসি এডিএইচডির ক্ষেত্রে যেটা অসুবিধা হয়েছে যে অনেক সময় বাবা মারা মনে করেন যে এরকম দুরন্ত তো আমিও ছোটোবেলায় ছিলাম বা আমার বাড়ির অন্য কেউ ভাই বোন দাদা দিদি এরকমও কেউ ছোটোবেলায় ছিল তাহলে আমার বাচ্চাও যদি এতটা দুরন্ত হয় সেটাকে আমরা একটা মানে রোগ বা সমস্যা এই জায়গাটা ধরবো কেন এবার আজ থেকে এক জেনারেশান বা দু জেনারেশান আগে এডিএইচডি কিন্তু এভাবে ডায়াগনোজ করা হতো না অতএব সেই যে মানুষটি ছিলেন তার ব্যবহারটাও যে সেক্ষেত্রে এডিএইচডি ছিল কি ছিল না সেটা কিন্তু এতদিন বাদে রেট্রোসপেক্টে বলাটা মুশকিল তাই আগেকারও সেরকম বিহেভিয়ার ছিল এবং এখন পাওয়া যাচ্ছে মানেই আগের জনকে ডায়াগনোজ করা হয়নি মানেই এই জনেরও কোনো সমস্যা নেই সেটা কিন্তু নাই হতে পারে তাই যদি আপনার মনে হয় যে আপনার সন্তান বা স্টুডেন্ট বা কেউ এরকম একটি বিহেভিয়ার হচ্ছে যেটা মানে নর্মালের থেকে একটু বেশি তাহলে কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আর এই বিষয়ে আপনারা আমাদের আস হেলথ অ্যাপ ডাউনলোড করতে পারেন প্লে স্টোর বা আইওএস স্টোর থেকে এবং সেখানে আপনারা সুচিকিৎসকের পরামর্শ পাবেন এবং আমাদের ফেসবুকে আস প্লেপিয়া হেলথ পেজটাও ফলো অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার সেগুলো করতে পারেন যার থেকে এই নানান রকম রোগ সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবং সেটার থেকে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েটেড হবে এবং যাদের এই পরিষেবাগুলি দরকার সেই পরিষেবাগুলো তারা ভালোভাবে পেতে পারে যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন এরকম আরও মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন